আজকে আমরা বন্ধুরা মিলে একটি অসাধারণ ফল খেতে এসেছি। আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি ইচ্ছা করলেই এ ফল খেতে পারবেন না। এটি বাণিজ্যিকভাবে চাষাবাদও হয় না, আর এগুলা ব্যবসার উদ্দেশ্যে নেওয়া হয় না। এগুলো একটি অসাধারণ ফল, গ্রামের গভীর জঙ্গলে বা খালে এই ধরনের ফল গাছ দেখা যায়। এগুলো অসাধারণ একটি ফল, ছৌলা ফল। এই ফলগুলো খেতে অনেক সুস্বাদু। গ্রামের ছেলেরা এবং গ্রামের সবাই এই ফলকে পছন্দ করে থাকে। ছৌলা ফল খেতে আমরা অনেক দূর থেকে এসেছি বন্ধুরা মিলে। এ ফলগুলো একটু চুকা, কিন্তু অনেক টেস্ট। আমরা এ বাগান থেকে অনেকগুলা ছৌলা ফল সংগ্রহ করেছি, একটি একটি করে টুকিয়ে টুকিয়ে এক জায়গায় জড়ো করছি, এবং এগুলা সব আমাদের এলাকায় নিয়ে যাব। এগুলো এমনই একটি ফল, যদি কি আমরা নিতে দেখি, কেউ না কেউ বলবে, ভাই আমাকে একটা দিয়ে যাও, আমাকে একটা দিয়ে যায়। এটা এরকম ফল, এটা কোনো বাজারে বা দোকানে কিনতে পারবেন না। এটা খেতে হলে আসতে হবে একদম ডাইরেক্ট স্পটে, একদম গাছের গোড়ায়। তেমনই আজকে আমরা গাছের গোড়ায় এসেছি। আমরা গাছের উপরে উঠা লাগেনি, এই গাছের গোড়া থেকেই আমরা টুকিয়ে নিচ্ছি। কারণ এই ফলগুলো পেকে সব ফলগুলো মাটিতে পড়ে আছে, সেগুলো আমরা কুড়িয়ে নিচ্ছি। এখানে আমরা 50 থেকে 60টি ফল সংগ্রহ করেছি। এ ফলগুলো দেখতেও অনেক সুন্দর, দেখুন, অসাধারণ একটি ফল। এ ফলের মতো এত ভালো কোয়ালিটি, এত চেহারার ফল, এরকম ফল আপনি কোথাও দেখবেন না। শুধু ছৌলা ফলই এরকম হয়ে থাকে। এগুলা নদীতে ভেসে যায় ও পর্যাপ্ত পরিমাণে দরে, এবং নদীতে ভেসে যায়। এগুলা মাছে খেয়ে জীবনযাপন করে, এবং চর অঞ্চলে, চরের মধ্যে এসব ফল হয়ে থাকে। এগুলা চরের জঙ্গলি মহিষ এবং গরু এসব এ ফলগুলা খেয়ে থাকে। এ ফলগুলা খেতে অনেক সুস্বাদু, চুকা। এ ফলের সবটুকুই খাওয়া যায়। আমরা একটি ব্যাগ এনেছি, পুরো ব্যাগটা ভরে এ ফলগুলা ভরে নিয়ে যাব। আজকে আমরা অনেক খুশি।